তিন বন্ধু এবং তাদের ফ্যামিলি নিয়ে আমরা গিয়েছিলাম সিমলা ট্যুরে। তো সিমলাতে যে ট্রেনের ছবি, ট্রেনে থেকে তারপরে স্টেশনে আমরা চণ্ডীগড়ে নেমেছিলাম। এই যে চণ্ডীগড়ের চলন্ত সিঁড়িতে আমরা নামছি, তো ওখান থেকে নামার পরে আমরা গাড়ি ওখানে বুক করলাম। বুক করার পরে এই যে এখান থেকে চণ্ডীগড় থেকে আমরা সিমলা যাচ্ছি। সিমলাতে যাওয়ার দীর্ঘ 5-6 ঘন্টার পথ, এখান থেকে যেতে টাইম লাগে। তো আমরা খুব পরিবেশটা খুব সুন্দর, দুই পাশে রাস্তা দিয়ে যাওয়ার পরে তারপরে এই যে হোটেলে আমরা উঠেছি, হোটেলে থেকে তারপরে এই যে দেখতে পাচ্ছ যে চারিদিকে বরফ, আর বরফ চারিদিকে স্নোফল হয়েছে এমন অবস্থা। তো প্রথমে আমরা গিয়ে স্নোফলটা পাইনি, পরে পেয়েছি। তো যাই হোক, পরে প্রথমে আমি ছবিগুলো তুলেছিলাম, যাই হোক ছবিগুলো স্টিল ছবি ছিল, সেই স্টিল ছবিগুলো সেগুলো আমি মাঝে মাঝে এগুলো দেখাবো। তো যাই হোক, সিমলাতে বলতে গেলে যে মল আছে, মলে খুব সুন্দর, এই যে মলটা দেখতে চাচ্ছ এই মলটাই খুব সুন্দর, মানে তার পাশে হোটেলগুলো খুব সুন্দর, হোটেলে থাকার জায়গা, এই চারিদিকে স্নোফল ঘুরে গেছে দেখতে পাচ্ছ। তো এই মলটার উপরে যেটা একটা স্ট্যাচু আছে, হনুমানের স্ট্যাচু 2 কিলোমিটার উঁচুতে মল থেকে, তো ওই মল আর স্ট্যাচু এই দুটো ওখানকার, এই যে স্ট্যাচু দেখছো হনুমান স্ট্যাচু, তো তারপর এই যে চারিদিকে স্নো, আর স্নো এইখানে ওই মলের ছবি। এটা মূলত যে সিমলা মল, এই মলের ছবিটা, এই যে দেখতে পাচ্ছ মলে আমি যাওয়ার সময় এই ছবিটা উঠিয়েছিলাম, এই যে মলের ছবি দেখতে পাচ্ছ ভিডিওর সঙ্গে, তারপরে আমি ছবিটা দিয়েছি। তারপরে পরে এখান থেকে তোমার মল থেকে তারপরে আমরা এই যে মলের ছবি দেখতে পাচ্ছ আমার এখানে আছে, তো মল থেকে তারপরে পরের দিন আমরা গিয়েছিলাম খুফরি নামে একটা জায়গা আছে, খুফরি থেকে চীনের বর্ডারটা দেখা যায়, এই যে চীনের বর্ডারটা দেখা যাচ্ছে ওই সাইডে, তো এই খুফরির জায়গাটাও খুব সুন্দর। যাই হোক, আমরা ভালোই উপভোগ করেছি, ঘুরেছি, পরিবেশটা ভালোই লেগেছে। তো প্রথমে আমরা স্নোফল পাইনি, পরে আসার সময় এত স্নোফল যে আমরা ঠান্ডায় নামতে পারছিলাম না গাড়ি থেকে। তো যাই হোক, তো খুবরিতে যাওয়ার সময় এই যে ছবি তুলেছিলাম, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।